বাগেরহাটের শরণখোলায় তিন দিনের অতিবৃষ্টিতে চারটি ইউনিয়নের প্রায় 30,000 মানুষ এখন পানিবন্দী। পানি বাড়ায় সাউদখালী ও রায়ন্দা ইউনিয়নের মানুষের দুর্ভোগ এখন চরমে। ভেসে গেছে প্রায় 20,000 পুকুর, মাছের ঘের আর বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষেত। পানি দিতে দুটো পোলা মাইনে থাকতে আছি আমি, খুব কষ্টের ভিতরে আছি। ঘরে পানি উঠতে ভরে গেছে, রান্না বান্না করতে পারি না, রাস্তায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়। ঘর দুয়ার সব তলাই গেছে, পিড়ে মিড়ে ঘর দুয়ার ভাঙ্গি গেছে। এই পানি যদি টানার নিয়ে ব্যবস্থা না হয় তাহলে আমরা তো বাঁচবো না। এদিকে পটুয়াখালীতেও তিন দিনের বৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসল আর মাছের ঘেরের। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে আবহাওয়াটা মোটামুটি ভালো। আমাদের পুষ্কণি যেমন তলাইয়ে গেছে, খাল সব মাছ বেরোয়ে গেছে, আমরা বাসা থেকে কিছু নামতে পারি নাই। বরগুনায় বৃষ্টিতে ক্ষতি হয়েছে বীজ ধানের। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এরই মধ্যে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রলার চলাচল, নামতে শুরু করেছে নিচু এলাকার পানি। সমুদ্র বন্দর থেকে তুলে নেওয়া হয়েছে স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া অফিস বলছে রবিবার সকাল থেকে বাতাসের গতিবেগ, বৃষ্টি এবং মেঘ চলে আসবে স্বাভাবিক পর্যায়ে।